হতদরিদ্র পরিবারের সন্তান নিপু বিশ্বাস নিজের চেষ্টা ও পরিশ্রমে যশোরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসিতে জিপিএ 5 পেয়েছে সে। নিপুর পড়ালেখা চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার। নিপু বিশ্বাস যশোর সদর উপজেলার কনেজপুর গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে। রণজিৎ বিশ্বাস বাঁশ দিয়ে ঝুড়ি বুনে তা বিক্রি করে সংসার চালান। বাবার এই সামান্য আয়ে কোনো রকমে চলে নিপুদের সংসার। অভাব অনটনের মধ্যেও লেখাপড়া করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে সে। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা নিপুর। আমার পরিবার অত্যন্ত দরিদ্র এবং আমার ভবিষ্যতে যে ডাক্তার হওয়ার স্বপ্ন তা আমার মা বাবার পক্ষে অবশ্যই পূরণ করা সম্ভব নয়। সেজন্য সরকারের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি যেন ভবিষ্যতে আমি একটি বড় ভালো ডাক্তার হতে পারি এবং মানুষ সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি। নিপুর লেখাপড়ার খরচ চালাতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত মা বাবা। সরকারের কাছে অনুরোধ করছি যাতে সন্তানগুলো খুব সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। শিক্ষকেরা তারাও তার অনেক সহযোগিতা সাহায্য করেছে, ফলে আজ নিপুর একটা সুন্দর একটা রেজাল্ট। মেধাবী এই ছাত্রের পড়ালেখা চালিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন তার স্কুলের শিক্ষকরা। আজ 5 বছর ধরে আমরা জানি সে ভালো রেজাল্ট করবে এবং তার পিছনে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং তার আর্থিক সহযোগিতা করেছি। ভবিষ্যতে নিপু আরো ভালো ফলাফল করবে বলে আশা শিক্ষকদের। দীপ্ত বার্তাকক্ষ।